নমস্কাৰ সকলোকে আমাৰ চেনেলটোলৈ স্বাগতম জনাইছোঁ। আজিৰ ভিডিঅ'ত আলোচনা কৰিম অষ্টম শ্ৰেণী গণিতৰ লেচন নম্বৰ 13 অনুসলনি 13.2 কুৱেশ্যন নম্বৰ 7 আৰু 8। আৰু যিসকলে আমাৰ চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰা নাই ছাবস্ক্ৰাইব কৰি ল'ব যাতে পৰৱৰ্তী ভিডিঅ' সোনকালে লাভ কৰিব পাৰে। অনুসলনি 13.2 কুৱেশ্যন নম্বৰ 7 যে 35 গৰাকী মহিলাই এটা কাম 160 দিনত সম্পূৰ্ণ কৰিব পাৰে, তেওঁলোকৰ 28 গৰাকী মহিলাই সেই কামটো কিমান দিনত কৰিব পাৰিব। যে ইয়াত আমাৰ কি কৈছে যে 35 গৰাকী আমাৰ মহিলাই যে এটা কাম কৰিছে আৰু সেই কামটো আমাৰ সম্পূৰ্ণ কৰিছে 160 দিনত। এতিয়া আমাক কৈছে যে তেওঁলোকৰ অৰ্থাৎ সেই গৰাকীৰ সংখ্যা এতিয়া আমাৰ যে 28 গৰাকী আমাৰ সদস্যৰ সংখ্যা আছে, তেওঁ কৈছে সেই কামটো এতিয়া কিমান দিনত কৰিব পাৰিব সেইটো আমাৰ দিনটো নিৰ্ণয় কৰিব দিছে। তেতিয়া চোৱা যে আমি 35 গৰাকী মহিলাই কিমান দিনত আমাৰ কৰিছে, এইটো আগত আমি লিখি ল'ম। চোৱা যে 35 গৰাকী মহিলাই কামটো সম্পূৰ্ণ সম্পূৰ্ণ কৰে তেওঁ কিমান দিনত কৰিব পাৰে যে 160 দিন দিনত। যে অৰ্থাৎ যে 35 গৰাকী মহিলাই কামটো সম্পূৰ্ণ কৰে 160 দিনত। যে এতেকে এছ 28 গৰাকী মহিলাই কামটো সম্পূৰ্ণ কৰিব তাত ইহঁতৰ দিনটো আমাৰ দিয়া নাই, সেই দিনটোৱে আমাৰ নিৰ্ণয় কৰিব লাগে। এতিয়া চোৱা এতিয়া আমি কি কৰিম, চোৱা ইয়াত আমাৰ গৰাকী বা মহিলা আৰু আমাৰ সেই দিনৰ কথাহে কোৱা আছে, সেইকাৰণে আমি যে লেট বুলি আমি ধৰি ল'ম। অৰ্থাৎ লেট যে গৰাকী যে এক্স আৰু দিনক আমি অৰ্থাৎ যিটো আমাৰ দিন আছে সেই দিনক আমি ৱাইৰে বুজাম। ঠিক আছে, চোৱা যে এনেকৈ এটা আমি চাৰ্ট আমি বনাই ল'ম। তাহলে আমাৰ এক্স ওৱান ৱাই ওৱান এক্স টু ৱাই টু। এতিয়া এক্স মানে আমাৰ কি গৰাকী, এতিয়া প্ৰথম আমাৰ এক্স ওৱান মানে প্ৰথম গৰাকী কিমান আছিল 35 আছিল, তাৰ 35 আৰু ৱাই মানে আমাৰ কি দিন, আৰু সেই 35ৰ কাৰণে দিন আমাৰ কিমান দিয়া আছিল 160 দিয়া আছিল, অৰ্থাৎ 160। আৰু এক্স টু অৰ্থাৎ এক্স মানে গৰাকী, তাৰপিছৰ গৰাকী আমাৰ কিমান দিছিল 28 দিয়া আছিল, লিখিম 28। আৰু এই 28 গৰাকীৰ দিনটো আমাৰ দিয়া নাই, অৰ্থাৎ ৱাই মানে দিন আছিল আৰু সেই দিনটো আমাৰ দিয়া নাই, দিনটো আমাৰ নিৰ্ণয় কৰিব লাগে। ঠিক আছে, চোৱা যিহেতু সি এটা আমাৰ ব্যস্ত সমানুপাত হয় যে এতেকে যে এক্স ওৱান ৱাই ওৱান ইকুৱেল এক্স টু ৱাই টু। এতিয়া আমাৰ এক্স ওৱান আমাৰ কিমান দিছে 35 ইনটু ৱাই ওৱান দিছে 160 ইকুৱেল এক্স টু দিছে আমাৰ 28 ইনটু ৱাই টু আমাৰ দিয়া নাই, ৱাইটো আমাৰ নিৰ্ণয় কৰিব লাগে। এতিয়া চোৱা এই দুটা আমি পূৰণ কৰি দিম, তো আমি পূৰণ কৰোঁ চোৱাচোন আমি কিমান পাওঁ যে 160 ইনটু 35 জিৰ' 30 ত্ৰিছৰ শূন্য হাতত 3 আৰু 5 এগুণ 5 3 কিমান 8। তাৰপিছত চোৱা ইয়াত আমাৰ 0 18 3 চাৰি 18 8 হাতত 1 3 এগুণ 3 4 তাত আমাৰ কিমান হ'ব 0 0, তো 16 16 6 ফল আমাৰ 5। তো আমি যদি পূৰণ কৰোঁ আমি কিমান পাম যে 5 6 0 0 ইকুৱেলছ 28 ৱাই টু। যিহেতু আমাৰ ৱাই টু নিৰ্ণয় কৰিব লাগে, সেইকাৰণে যে ৱাই টুৰ লগত 28 লাগি আছে এইটো দি ইয়াক আমি হৰণ দিলে আমি ইয়াৰ মানটো পাই যাম। অৰ্থাৎ যে ৱাই টু ইকুৱেল 5 6 0 বাই কিমান দিছে 28। তো এইখন 28 আমাৰ যে এইখিনি সংখ্যাত আমাৰ কেইবাৰ হৰণ যাব, অৰ্থাৎ টু, অৰ্থাৎ ইয়াত আমাৰ দুটা 0 আছে, অৰ্থাৎ অৰ্থাৎ কেইবাৰ আমাৰ হৰণ যাব 2 হ। গতিকে এনচাৰ আমাৰ কিমান হ'ব 2 হ। ৱাই মানে আমাৰ কি আছিল দিন আছিল, তাকে আমি লিখিম দিন। অৰ্থাৎ যে এতেকে এচ 28 যে এগৰাকী যে মহিলাই কামটো সম্পূৰ্ণ কৰিব 200 দিনত।
নম্বর এক দুজন মানুষে হাত দিন চারিখন নতুন খিড়কি লগাব পারে। এক নম্বর দিছে কাম আরম্ভ করা আগতে তার এজন মানুষ অস্থ হল, কামটো সম্পূর্ণ করবলৈ বাকি থকা লোকজনের কেইদিন লাগিব। আমার কৈছে এদিনতে খিড়কিব লগাবলৈ হলে কেইজন মানুষের প্রয়োজন হব। ইয়াত আমার কুয়েশনটো কি কৈছিল যে দুজন মানুষে আমার যে সাত দিন তারিখন আমার খিড়কি লগাব পারে। তো এক নম্বর কৈছে যে সেই কামটো আমার আরম্ভ করার আগতে যে এজন মানুষ আমার অসুস্থ হয়ে গেল। তো মানুষ আমার কেজন আছিল, দুজন আছিল, তারপর এজন মানুষ আমার অসুস্থ হল, তেন মানুষ কেজন থাকিল, আমার এজন থাকিল। তো এজনের কারণে সেই কামটো তেও কিমান দিনত করব পাৰিব সেই দিনটো আমার নির্ণয় করব লাগে। তো সব দুজন মানুষে যেহেতু আমার সাত দিনের কামটো করেছিল, তারপর এজন মানুষ অসুস্থ হল মানে মানুষ এজন থাকিল, তেন্তে এজনের কারণে কিমান লাগিল? দুজনের যদি আমার সাত দিন লাগে, তেন্তে এজনের কারণে কিমান লাগিব? চোদ্দ দিন লাগিব। সেইটো আমি এনে এনসার পাই গেলো। এইটা আমার কৈছিল যে এদিনতে খিড়কিব লগাবলৈ হলে যে কেজন মানুষের প্রয়োজন হব। তেওঁ চোৱা যে সাত দিন তেওঁ লগাব পাৰিছে, মানুষ লাগিছে আমার দুজন, তেওঁ এদিনও যদি আমার হেক করব খোঁজে, তেন্তে আমার মানুষ কিমান লাগিব? আমার চোদ্দজন আমার লাগিব। তো চোৱা এইটো আমি এনসারটো আমি করিম যে একটু আমার কি দি আছে যে এনসার যে দুজন দুজন মানুষে চারিখন খিড়কি লগাব পাৰে। যে ইয়াত আমি কি লিখিছোঁ, দুজন মানুষে চারিখন খিড়কি লগাব পাৰে, কিমান দিনত পাৰে? সাত দিনত, অর্থাৎ সেভেন দিনত। তো আমার কৈছিল যে কাম আরম্ভর যে আগত এজন অসুস্থ হল, যে এতেকে যেহেতু আমার এজন অসুস্থ হল, তে এতেকে মানুষের যে সংখ্যা হল, যে মানুষের সংখ্যা আমার কিমান হব? এজন হব, কারণ আমার দুজন আছিল, তারপর এজন বেমার হল, তেনে এটা মানুষের সংখ্যা আমার কিমান আছে? এজন আছে। তারপর চা যে এটা কৈছে কামটো সম্পূর্ণ করবলৈ কিমান দিন লাগিব, যে এতেকে কামটো যে সম্পূর্ণ করবলৈ দিন লাগিব ইকুয়েল হোৱাত। এতিয়া চোৱা যে ইয়াত আমার যে মানুষের কথা কৈছে আর আমার দিনের কথা কৈছে, সেইকাৰণে ইহঁতক আমি এনেকৈ ধৰি লম যে মানুষক আমি এক্সৰে বুজাম, আৰু যেটো আমার দিন দি আছে সেই দিনক আমি ওয়াইৰে আমি বুজাম। তারপর ইয়াত আমি এনেকৈ একটা চার্ট আমি বনাই লম, যে x1 y1 x2 y2। তো x1 মানে প্রথম মানুষ কিমান আছিল? আমার দুজন, আর ওয়াই মানে আমার দিন আমার কেজন লাগিছিল? সাত দিন লাগিছিল। আর x2 মানে পিছর আমার মানুষ কিমান আছিল? যে দুজনের পর এজন বেমার হয়েছিল, তেনে মানুষ আমার কেজন আছে? এজন আছে। আর ওয়াই মানে আমার দিন, আর সেই দিনটো আমার দিয়া নাই, দিনটো আমার নির্ণয় করব লাগে। তো চাওয়া যেহেতু সি একটা আমার ব্যস্ত সমানুপাত, যে এতেকে যে x1 y1 = x2 y2। তো আমার x1 আমার কিমান দিছে? x1 আমার 2 × y1 আমার কিমান দিছে? 7। আর x2 1 আর y2 আমার দিয়া নাই। তো চাওয়া 2 × 7 = কিমান? 14। 1 × y2 পূরণ করলে আমি y2 পাম, অর্থাৎ y2 আমি কিমান পালো? 14। বা এটাকে আমি এনেকৈ লিখিব পাৰিম, y2 ইকুয়েল 14, অর্থাৎ y মানে দিন আছিল, অর্থাৎ 14 মানে আমার 14 দিন, অর্থাৎ সেইটো কাম আমি যদি সম্পূর্ণ করো তার কারণে আমার কিমান দিন লাগিব? 14 দিন। বা এটাকে আমি লিখিম যে এতেকে কামটো যে সম্পূর্ণ করবলৈ দিন লাগিব 14
देन एटो होल आमार एकर आन्सर पिसो सो आमार दुइटो आमार दिसिल जे दुइटो आमे लेखिम जे दुइटो आमार की कइसे जे काम तो आमार ए दिनते जदि हेक करा होय तेंते केजन मानहर प्रयोजन होबो ते इयाटो आमार सै लजे इयाटो आमे लेट एनेके धरिलम जे गोरा की आरो जे गोरा की बा मानो ते आमे एक्सरे बुजम आरो दिन तो आमे দিন যেটো আমাৰ দিন হেটো আমি ওয়াইৰে আমি বুজাম তা গৰাকী বা মানু হল আমাৰ এক্স আৰু দিনক আমি ওয়াইৰে বুজাম তে ইয়াৰ কাৰণে এটা আমি সাটেনেকে এটা আমি বনাই লম এক্স 1 ওয়াই 1 এছটো আমাৰ এক্স 2 ওয়াই 2 তে এক্স 1 আমাৰ প্ৰথম কিমান আছিল আমাৰ 2 আৰু ওয়াই 1 আমাৰ কিমান আছিল 7 সট এক্স এক্স মানে কি মানু তে সোয়া দুই নম্বৰত আমাৰ যে মানুহে নিৰ্ণয় কৰিব দিছে আমাৰ x2 টমা দিয়া নাই হিতমা উলাব লাগে আৰু y অৰ্থাৎ y মানে হল আমাৰ দিন তে দিন টমা কি দিছে এ দিনতে মানে দিন এ দিনতে মানে দিন আমাৰ এক দিন তে ইয়াৰ পৰা আমি যে x2 মানে গৰাকীটো আমি নিৰ্ণয় কৰিম তে সোয়া হিত আমি জানো হিত আমাৰ ব্যস্ত সমানুপাত হয় যে এতেকে x1 y1 equal x2 y2 তে x1 আমাৰ কিমান দিছে 2 into y1 7 equal x2 আমাৰ দিয়া নাই আৰু y2 কিমান দিছে 1 অৰ্থাৎ 2 হাত গুণ কিমান 14 equal y2 লগত যদি আমি 1 পূৰণ কৰো আমি y2 তা y2 মানে আমি কিমান পালো 14 এতেকে যে এতেকে y2 equal 14 জন অৰ্থাৎ কিমান জন আমাৰ মানুহ লাগিব বা 14 জন আমাৰ মানুহ লাগিব যে এটাকে আমি লিখিম যে কামটো তেকে কামটো এদিনত হেক করিলে মানো লাগিব মানো লাগিব 14 জন এটো হল আমাৰ আটৰ আনসার।